بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। দিদি ভাই বোন আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের কথাবার্তা বন্ধ করে কাজকর্ম বন্ধ করে সামনে এসে কিছুক্ষণ বক্তব্য শোনার চেষ্টা করুন। অনেক দূর থেকে এসেছি আপনাদের, আমি একজন মেহমান, আমার কথা শুনলেই মানতে হবে, এ কথা আমি বলিনি, কোনো দিন বলিনি, আজও বলছি না। তবে যেহেতু চলে এসেছি আর এই এলাকাতে কোনো দিন আসিনি, এই হিসাবে যারা আপনারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, দয়া করে সামনে এসে অল্প কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আপনাকে সূচনায় জানাচ্ছি, আল্লাহর কসম আমার জীবনে আমি কোনোদিন 90 সাল থেকে এ যাবৎ অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 90 সাল থেকে না আজ অবধি কোনোদিন আমি কেশা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আজ অবধি আমি কোনো কোনো মাঝহাবকে লক্ষ্য করে, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কোনোদিন বক্তব্য দিইনি। সৌ সৌ বক্তব্য আছে আমার, আমি কোনোদিন কোনো মাঝহাবকে সামনে রেখে কথা বলিনি। মাঝহাবী আলোচনা আমার জীবনে আসেনি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেছে যে মাঝহাব মানা ফরজ না ওয়াজিব, তখন আমি বলেছি বিচারের মাঠে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কাউকে মানতে বলেছিলেন যে আপনারা আমাকে মেনে চলেন, তখন যদি তিনি নাকচ করেন তো আপনার কি হবে, মানেন আপনি তবে বিবেচনা করে মানিয়েন, বিবেককে অন্যের কাছে বিক্রি করিয়েন না, বিবেকের অনেক দাম, বিবেক অনুপাতেই বিচারের মাঠে বিচার হবে, বিবেক নেই যার বিচার নেই তার। বোকা মানুষ যারা রাস্তায় ছোটাছুটি করে বেড়াচ্ছে পাগল, তার কোনো বিচার নেই, যার যত বিবেক বেশি হবে তার তত বিচার করাও কঠিন হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি আপনাদের জেনে রাখা ভালো, দুনিয়াতে দুটো পাপ আছে, মানুষের ধারণায় তার নেকির কাজ, আর দুইটা পাপেই দুইজনের মানের হানি হয়। তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদাত, দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। নোয়াখালী থেকে একটা, লক্ষ্মীপুর থেকে একটা গাড়ি ছুটেছে ঢাকা যাবে, মাঝে মধ্যেই ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে মাজার পেলে 10টা টাকা দিও। কেন? তার মাথায় কাজ করছে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, তার ধারণায় ভালো কাজ। সন্তানাদি হয় না, মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে, তার ধারণায় ভালো কাজ। কবরে মানত মানলে, পীরের কাছে মানত মানলে আল্লাহ তাকে একটা সন্তান দিবে, তার ধারণায় ভালো কাজ। বাপ মারা গেছে, নির্ধারিত 40 দিনের দিন গরু জবে করে মানুষকে খাওয়ালো, তার ধারণাই ভালো কাজ। তাহলে
মানুষ শির করছে ভালো মনে করেই। শেষের কথাটাকে নিয়ে এক মিনিট কথা বলি, আবার কথাই ফিরে যাব ইনশাআল্লাহ। সেটা হলো এই যে একদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন জাকাতের খেজুরের কাছে, আর হোসাইন একটা জাকাতের খেজুর তুলে মুখে দিয়ে দিয়েছিল। আল্লাহর নবী লাফ দিয়ে গিয়ে হোসাইনের মুখে আঙ্গুল ঢুকিয়ে কিহ কিহ লিয়াত রাহা, বমন করো বমন করো, ছিছি করেছো কি, এই বলে মুখ থেকে বের করে দিলেন। তারপর বললেন, শুনে রেখো, ইন্না সাদকাতা আওসাখুন নাস, সাদকা হচ্ছে মানুষের ময়লা, ওটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যারা কাজ করে কাজের মানুষ তারাও খায় না, ওটা মুখে দিয়েছো মানে মুখ থেকে বের করে ফেলে দাও। তিনি মুখের ভিতরে আঙ্গুল ঢোকিয়ে তা বের করে ফেলে দিলেন। সাদকা হচ্ছে মানুষের ময়লা, ওটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যারা কাজ করে তারাও খায় না, তুমি এটা মুখে দিলে কেন? ওটাই ছিল সাদকা, দান। যারা কাজ করে খেতে পারে তাদের জন্য সাদকা হালাল নয়। তো গরুটা যে জবে করলো, আত্মীয় স্বজন সবাই গাড়িতে ওড়ে উঠে, বড় বড় বিত্তশালীরা এসে খেয়ে নিল, তো কেউ কি বিবেচনা করলো যে এটা খাওয়া যাবে কি যাবে না? হুজুর কি কিছু বললেন যে দিলেও সে কি কিছু বুঝলো? চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, যিনি ধর্ম পরিচালনা করছেন তিনিও অন্ধ, আর যিনি ধর্ম শুনছেন তিনিও অন্ধ, দুইজনই চলছে, তাই আন্ধা কো আন্ধা পড়াতা হয়। মরা মানুষের নামে দান করতে হবে, এ কথাই ঠিক। দান করলে তার কবরের শাস্তি বন্ধ হবে, এ কথাও ঠিক। তো দান কাকে করতে হবে এইটা বোঝা যায়নি। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে দুটি পাপ আছে, মানুষের ধারণায় নেকির কাজ, তবে তা হচ্ছে মহাপাপ, তার একটি হচ্ছে শিরক, যা আপনাকে বললাম যে কবরে 10টা টাকা দিল, তার ধারণায় যেন গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয়, হবে না এটা তার ধারণা। বিদাত, মানুষের ধারণায় বিদাত নেকির কাজ। ধরেন আমি যখন পড়ছি দুরুদ, তখন আমি দুরুদে ইব্রাহিম পড়ছি, দুরুদে ইব্রাহিম সবাই বুঝেন তো, বা আপনি যখন পড়ছেন তখন পড়ছেন দুরুদে ইব্রাহিম, আর আমি যখন পড়ছি তখন মানুষের বানানো দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাইয়্যিত সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এটা একটা দুরুদ। তো যদি রাসূলের পক্ষ থেকে সমর্থন হয়ে থাকে তাহলে এটা হলো শতামল নেকির কাজ, আর যদি রাসূলের পক্ষ থেকে এটা সমর্থন না হয়ে থাকে তাহলে হলো এটা বিদাত, পাপের কাজ। মানুষের ধারণায় নেকির কাজ, কিন্তু আসলে নেকির কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, এরকম মানুষের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? মানকান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কারো জীবনে যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে ও জান্নাতে চলে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু ব্যক্তির পাশে কোরআন মাজিদ পড়তে বলেননি,
সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল। এদেশের মাটিতে প্রায় 300,000 জাল হাদিস আছে, আমার বাসায় আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আপনি যদি আমার কাছে জাল হাদিস দেখতে চান, তাহলে আমি প্রায় 10,000 জাল হাদিস দেখাতে বাধ্য থাকিব।